জেপি নাদা ডাঙরিয়া, অমিত শাহ ডাঙরিয়া, আর লগতে আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর ভবেশ কলিতা ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো যে আমাকে প্রার্থিত্ব দিব কারণে তেখেতসকলে সিদ্ধান্ত গ্রহণ করছে। আর আমার দরে ব্যক্তিকে দিয়া তো মানে নাজানো তেখেতসকলের আস্থা প্রকাশ করেছে আর কার্যকর্তাসকল যথেষ্ট সুখী। মই ভাবো যে ভারতীয় জনতা পার্টি আর গণ পরিষদ সরকারে ভারত যথেষ্ট ভাল ফল দেখাব আর ভারতবর্ষত মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী পাতিবর কারণে সকল প্রকারে সাজু হয়ে আছে। আজির তারিখত বিরোধী আছে বলে ভাবিব নালাগে, বিরোধী নস্বাত হয়েছে। ভারতীয় জনতা পার্টি গণ পরিষদ ইউ পি পি এল যে মিত্রজোঁট আছে, মিত্রজোঁটে একটা উন্নয়নের ধারা সৃষ্টি করেছে আর রাইজে প্রত্যক্ষ করেছে। এই সময়সাত বিরোধী থাকিব পারে বলে ভাবিব নালাগে। এইটো এনেকা নহয় যে ওয়াকআউট দিয়া হয়েছে, কাবার লগতো আর জনসাধারণের চয়েস থাকে, জনসাধারণে সকল সিদ্ধান্ত গ্রহণ করে। আর মই ভাবিছো যেহেতু এই কাজঙ্গা সংসদীয় সমষ্টি আটাইকেইটা সমষ্টিতে আমার বিধায়ক আছে এটা বাদ দি, মই ভাবো নিশ্চিতভাবে ভাল হব। যুঁজটো কাবার লগত কাবার হবই, সেই যুঁজটো যুঁজ হবনে কি হবো এই সময় দেখা যাবে। কার্যকর্তাসকলের যে উৎসাহ যে চিন্তা আর সরকার আর দলের যে সংযোগ আছে সেই সংযোগের ফলত মই ভাবো আমার সকলকে আত্মবিশ্বাসী ডেফিনেটলি গড়ে তুলছে আর জনসাধারণ যথেষ্ট সচেতন আর জনসাধারণ সচেতনতা প্রকাশ করবে। আসলে ভয় আশঙ্কা গৌরব গগৈ পলাইছে নাকি কাজিরঙা সমষ্টির? তেও পলাইছে, গৌরব গগৈ নিয়মতে প্রার্থী হবই নাজানো তেও কথা, তেওঁক লৈ আমি ব্যস্ত নহয়। জেপি নাদা ডাঙরিয়া, অমিত শাহ ডাঙরিয়া আর লগতে আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর ভবেশ কলিতা ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো যে আমাকে প্রার্থিত্ব দিব কারণে তেখেতসকলে সিদ্ধান্ত গ্রহণ করছে। আর আমার দরে ব্যক্তিকে দিয়া তো মানে নাজানো তেখেতসকলের আস্থা প্রকাশ করেছে আর কার্যকর্তাসকল যথেষ্ট সুখী। মই ভাবো যে ভারতীয় জনতা পার্টি আর গণ পরিষদ সরকারে ভারত যথেষ্ট ভাল ফল দেখাব আর ভারতবর্ষত মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী পাতিব কারণে সকল প্রকারে সাজু হয়ে আছে। আজির তারিখত বিরোধী আছে বলে ভাবিব নালাগে, বিরোধী নস্বাত হয়েছে। ভারতীয় জনতা পার্টি গণ পরিষদ ইউ পি পি এল যে মিত্রজোঁট আছে, মিত্রজোঁটে একটা উন্নয়নের ধারা সৃষ্টি করেছে আর রাইজে প্রত্যক্ষ করেছে। এই সময়সাত বিরোধী থাকিব পারে বলে ভাবিব নালাগে। এইটো এনেকা নহয় যে ওয়াকআউট দিয়া হয়েছে, কাবার লগতো আর জনসাধারণের চয়েস থাকে, জনসাধারণে সকল সিদ্ধান্ত গ্রহণ করে। আর মই ভাবিছো যেহেতু এই কাজঙ্গা সংসদীয় সমষ্টি আটাইকেইটা সমষ্টিতে আমার বিধায়ক আছে এটা বাদ দি, মই ভাবো নিশ্চিতভাবে ভাল হব। যুঁজটো কাবার লগত কাবার হবই, সেই যুঁজটো যুঁজ হবনে কি হবো এই সময় দেখা যাবে। কার্যকর্তাসকলের যে উৎসাহ যে চিন্তা আর সরকার আর দলের যে সংযোগ আছে সেই সংযোগের ফলত মই ভাবো আমার সকলকে আত্মবিশ্বাসী ডেফিনেটলি গড়ে তুলছে আর জনসাধারণ যথেষ্ট সচেতন আর জনসাধারণ সচেতনতা প্রকাশ করবে। আসলে ভয় আশঙ্কা গৌরব গগৈ পলাইছে নাকি কাজিরঙা সমষ্টির? তেও পলাইছে, গৌরব গগৈ নিয়মতে প্রার্থী হবই নাজানো তেও কথা, তেওঁক লৈ আমি ব্যস্ত নহয়।